আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার, এনএসএস সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি নতুন আরেকটি ইউনিভার্সিটি নিয়ে, পাবলিক ইউনিভার্সিটি ইন মালয়েশিয়া, USM নিয়ে কথা বলবো। তো চলুন বিস্তারিত জেনে নিন। ইউনিভার্সিটি সেন্স মালয়েশিয়া, যেটাকে সংক্ষেপে বলে USM, এটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। মালয়েশিয়া যতগুলো পুরনো বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে সবচাইতে ওল্ডেস্ট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দুই নম্বরে অবস্থান করছে এটি। এর প্রতিষ্ঠাকাল 1969 সালের পহেলা জুন। USM এর মোট তিনটি ক্যাম্পাস রয়েছে। পেনাং, এর মেন ক্যাম্পাস হচ্ছে পেনাং, যেটি ওয়ার্ল্ড হেরিটেজ জর্জ টাউনের খুব কাছেই অবস্থিত। দ্বিতীয় ক্যাম্পাসটি হচ্ছে হেলথ ক্যাম্পাস, যেটি কেলান্তনে অবস্থিত, এবং তিন নম্বর ক্যাম্পাসটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে গঠিত, যেটি হচ্ছে নিবং তেবালে অবস্থিত। মালয়েশিয়ার বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি শব্দটি ইউজ করে, কিন্তু USM ফ্যাকাল্টি শব্দটি পরিবর্তে স্কুল শব্দটি ইউজ করে থাকে। সেক্ষেত্রে 17টি একাডেমিক স্কুল আছে মেইন ক্যাম্পাস পেনাগে। 6টি স্কুল আছে নিবং তেবালের ক্যাম্পাসে, যেটি হেলথ ক্যাম্পাস নামে পরিচিত, এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 3টি স্কুল আছে কেলান্তনে। এবার জানা যাক এর র্যাঙ্কিং সম্পর্কে। কিউএস ওয়ার্ল্ডে এর র্যাঙ্কিং হচ্ছে 143, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আছে 601 থেকে 800 এর মধ্যে। মালয়েশিয়ার এর র্যাঙ্কিং হচ্ছে 5, টোটাল স্টুডেন্ট হচ্ছে 19,000 প্লাস, এর মধ্যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হচ্ছে 61% এবং পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট হচ্ছে 39%, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্ষেত্রে হচ্ছে 6,000 প্লাস, আর এশিয়ান ইউনিভার্সিটির র্যাঙ্কিং এর মধ্যে আছে এটি 35। এবার চলো জানি এর ইনটেক সম্পর্কে। প্রাইমারি ইনটেক হচ্ছে সেপ্টেম্বর, যে ইনটেকটাতে ম্যাক্সিমাম প্রোগ্রাম অ্যাভেলেবেল থাকে। সেকেন্ড ইনটেক হচ্ছে ফেব্রুয়ারিতে। অনেকের ক্ষেত্রে প্রশ্ন থাকে অ্যাকোমোডেশনের ব্যাপারটি নিয়ে, সো আজকে আমি তোমাদেরকে অ্যাকোমোডেশন নিয়ে ক্লিয়ার করছি। USM প্রোভাইড করে মেল এবং ফিমেলের জন্য সেফ এবং কমফোর্টেবল এনভায়রনমেন্টে অ্যাকোমোডেশন, যেখানে রেঞ্জ হতে পারে 100 RM থেকে স্টার্ট করে 400 RM পর্যন্ত। সিঙ্গেল এবং শেয়ার্ড রুমস অ্যাভেলেবেল আছে। এই রুমগুলোতে তোমরা ফ্রি ওয়াইফাই পাচ্ছ, 500 টিভি রুম, ইভেন ওয়াশিং মেশিন পর্যন্ত থাকছে এই ফেসিলিটিসের মধ্যে। এবার তোমাদের সাথে শেয়ার করতে চাই USM এর স্পেশালিটি সম্পর্কে। USM হলো মালয়েশিয়ার একমাত্র এপেক্স বিশ্ববিদ্যালয়। APEX মানে হচ্ছে এক্সিলারেটেড প্রোগ্রাম ফর এক্সিলেন্স, যা উচ্চ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত একটি বিশেষ মর্যাদা। এপেক্স এর মেইন এজেন্ডা হলো বিশ্ববিদ্যালয়কে বিশ্বের উচ্চতর শিক্ষার অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত করা। সুতরাং বুঝতে পারছ USM মালয়েশিয়াতে র্যাঙ্কিং 5 হলেও কোন পজিশনে সেটি দাঁড়িয়ে আছে। এবার USM এর পার্টনার ইনস্টিটিউশন সম্পর্কে বলবো। USM এর সাথে 5 কান্ট্রিজ এর পার্টনার ইনস্টিটিউশন আছে, সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, হংকং, জাপান, তাইওয়ান এবং সিঙ্গাপুর। সো যারা USM এ পড়তে চাও তাদের জন্য রিকোয়ারমেন্টস গুলো আমি তুলে ধরছি। মিনিমাম CGPA 2.75 থাকতে হবে আউট অফ 4 এ, আর কিছু প্রোগ্রাম আছে যেমন MBA এর ক্ষেত্রে মিনিমাম CGPA দরকার 3.00 আউট অফ 4 এ। তবে যাদের এই রিকোয়ারমেন্টস এর সাথে মিসম্যাচ হবে বা তারা ফুলফিল করতে পারছে না, তাদের জন্য কম্বিনেশন অফ CGPA, রিসার্চ এক্সপিরিয়েন্স অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিংবা জার্নাল পাবলিকেশনের উপর বিবেচনা করে ভর্তির সুযোগ দেওয়া হয়। আর IELTS মিনিমাম স্কোর লাগবে 5.0, টোফেল যদি করো কেউ তার লাগবে 42 অথবা PGI লাগবে 47। সো যারা সেপ্টেম্বর ইনটেকে ভর্তি হতে চাও, এই নেক্সট ইনটেকে যারা ভর্তি হতে চাও, তারা দ্রুত যোগাযোগ করো NSS Solution এর সঙ্গে, কারণ NSS Solution হচ্ছে একমাত্র ট্রাস্টেড ওয়ে টু স্টাডি অ্যাব্রড, যেটা দিয়ে তুমি খুব সহজে USM এর সম্পর্কে সবকিছু জানতে পারবে এবং অতি দ্রুত অ্যাডমিশন নিতে পারবে। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, NSS Solution এর কোনো ধরনের সার্ভিস চার্জ কিন্তু নেই। সো খুব দ্রুত তোমরা অ্যাপ্লিকেশন করে ফেলো, চলে আসো, ভিজিট করো NSS Solution এ, এবং ওভার ফোনেও তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।